ব্যথা করার পর ওনার কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পর উনি বলল যে আপনার তো বাচ্চা মনে নষ্ট হয়ে গেছে, আপনার যে ইনফেকশনের কারণে এই সমস্যাটা হয়েছে। এখন ওই মুহূর্তে তো আমি ট্রিটমেন্টটা করি নাই, আমাকে যেহেতু আনছেন এখন আপনার বাচ্চা টিকে কিনা সর্বোচ্চ চেষ্টা করবো। আপনি একটু ধৈর্য ধরেন, আল্লাহকে বলেন। আমার অভিযোগটা হচ্ছে যে আমার বাচ্চা তো নষ্ট হয়ে গেছে, বাচ্চা তো আর পৃথিবীতে আসবে না, কিন্তু এভাবে কত মায়ের বুক খালি হবে। আর যেটা আমরা বেবি চেকের মাধ্যমে বুঝতে পারি সেই কনসেপ্ট হয়েছে। হওয়ার পর আমরা ওই দিন রাত্রে ওনার কাছে ডাক্তার শাকিলের সাথের কাছে নিয়ে আসি ইসলামিক হসপিটালে, কারণ আমি এখানে আমি অনেক সময় ট্রিটমেন্ট নিই আমি নিজেও। তো নেওয়ার পরে উনি বললো যে আপনার তো কনসেপ্ট ঠিক আছে, আপনি একটা আলট্রা করেন, এই পরীক্ষা করেন। করলাম, করার পরে উনি আমাকে অনেকগুলো ওষুধ দিল। তো উনি যদি বললো যে আপনার তো মনে হয় ইউরিনে প্রবলেম আছে, এটা সেটা মনে করি আমি ওষুধ দিচ্ছি। তখন তাহলে আপনি টেস্ট দেন, তখন উনি টেস্ট দেয়। টেস্ট দেওয়ার পরে ওনাকে আমি 28 তারিখ আবার দেখাই, দেখানোর পরে উনি আমাকে ওষুধগুলো দেয়। আমরা ওষুধগুলো খাওয়াচ্ছি, 7 তারিখে গিয়ে দেখি যে ওর প্রচুর পেটে ব্যথা করতেছে, তলপেটে ব্যথা করার পর ওনার কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পর উনি বলল যে আপনার তো বাচ্চা মনে নষ্ট হয়ে গেছে। তখন আমরা কনফিউজ হয়ে গেলাম, তার তো কোনো ওরকম সমস্যা নেই, পেটে ব্যথা হইতে পারে, বিভিন্ন কারণ হইতে পারে। পরে আমরা বললাম যে আপু তাহলে আপনি ট্রিটমেন্ট দেন, আমরা এটা আলট্রা করাই, আলট্রা করে দেখতে পারেন। আলট্রা করে যখন নিয়ে আসলাম তখন ডাক্তার রেজওয়ান জামান উনি বললো যে আপনার বাচ্চার হার্টবিটও ঠিক আছে, বাচ্চা সুস্থ আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ডাক্তার যেটা বলছে সেটা ভুল বলছে। পরে উনি ওই দিন যে ধরো সমস্যাগুলো আসছে যে ওনার ইউরিনের প্রবলেম আছে, তো ইউরিনের প্রবলেম যখন থাকবে তখন তো উনি ইউরিনের ট্রিটমেন্ট দিতে হবে, উনি ইউরিনের ট্রিটমেন্টটা দেন নাই। কিন্তু যখন উনি সুস্থ ছিল তখন উনি ইউরিনের প্রবলেমের জন্য ট্রিটমেন্ট দিছে, ব্যথার জন্য বিভিন্ন প্রবলেমের জন্য ট্রিটমেন্ট দিছে, কিন্তু যখন সমস্যাটা ধরা পড়ে তখন উনি ট্রিটমেন্টটা দেন নাই। পরে ওনাকে বললাম ম্যাম আপনি 5 মিনিট অপেক্ষা করেন, আমি আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দেখাই। কারণ আমি পারবো না, আমি ব্যস্ত মানুষ, আমি আর কয়েকটা মেডিকেলে যাবো। তো বলে যে আপনি তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি হোয়াটসঅ্যাপে দেখাই, কনফার্ম হয়ে তারপর ওষুধ খাওয়াই। তো উনি বলছে ঠিক আছে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আল্ট্রাসাউন্ড রিপোর্টটা পাঠাইলাম, উনি বলে যে কোনো সমস্যা এখানে নাই, আপনাকে যে ওষুধ লিখছে ওগুলোই খাওয়ান। এরপর ওনাকে আমি আবার ফোন দিলাম যে ম্যাম ওর তো ব্যথা কমতেছে না, ও আমি আপনার সাথে ফোনে কথা বলতে পারবো না। পর আমি ওই গতকালকে আমার ওয়াইফে আবার ফেটে ব্যথা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার ওয়াইফ বলতেছে দেখো ওই ডাক্তারটা একটা রুগীর ব্লাড প্রেশার দেখে না, ও আমার অয়েটটা দেখে না, ওনার অয়েটটা কিন্তু আমি নিজে মাপে নিজে লিখছি, উনি কিন্তু অয়েটটা পর্যন্ত লেখে না, এরপরে চোখটা দেখে না, একটু পেটে হাত দিয়ে দেখে না, কোনো কথা বলে না, উনি মোডের মধ্যে থাকে। তো গতকালকে আমি যখন নিয়ে আসলাম তখন ডাক্তার ঈশ্বর জাহানকে দেখালাম, উনি দেখি বলে যে আপনার রুগীর তো প্রবলেম আগে থেকে আছে কিন্তু এই ট্রিটমেন্টটা তো দেওয়া হয় নাই। কী ট্রিটমেন্ট? আমি বললাম কাজে এই যে সিস্টারসিস ধরা পড়ছে, এই যে আল্ট্রাসাউন্ডের মধ্যে উনি আন্ডারলাইন করতেছে যে এটা ধরা পড়ছে, এটার জন্য তো আপনার কোনো ওষুধ দেওয়া হয় নাই, এটার কারণে তো আপনার বাচ্চার মানে এটা প্রেগনেন্সিটা প্রবলেম হয়ে গেছে। তা এখন ম্যাম কী করবো? কয় যে আপনি এখন দ্রুত ওকে ভর্তি করান। তা বললাম যে আপনি তাহলে অ্যাডমিশন দেন, তখন আমাকে অ্যাডমিশন দিল। দেওয়ার পরে নিয়ে আসলাম, আসে দেখে যে এই সাপ্রিসোডিস একটা, তারপর আপনার বমি বন্ধ হওয়ার জন্য একটা ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরেই ব্লিডিং শুরু হয়েছে। তখন ডাক্তারকে জানালাম, ডাক্তার বলে ভাই আমার তো যে জিনিসটা বুঝছি আপনার যে ইনফেকশনের কারণে এই সমস্যাটা হয়েছে, এখন ওই মুহূর্তে তো আমি ট্রিটমেন্টটা করি নাই, আমাকে যেহেতু আনছেন এখন আপনার বাচ্চা টিকে কিনা সর্বোচ্চ চেষ্টা করবো, আপনি একটু ধৈর্য ধরেন, আল্লাহকে বলেন, কারণ আপনি ভুল তো প্রথমেই করে ফেলছেন। পরে এবার বাচ্চাটা রাত্রে বলো যে আপনার বাচ্চা টিকবে না আর, এবার সকালে বলো যে আপনাকে DMC করাইতে হবে। করাতে করাতে ডাক্তার আসে রাত্রে 9টায় NLC করাচ্ছি আজকে। এর মধ্যে আমি ডাক্তার শাকিলের সাথে গেছি, আমরা 3-4 জন গেছি, গিয়ে ওনাকে বললাম ম্যাম আপনি জিনিসটা কেন করলেন, আমি তো আপনার কাছে আসলাম আপনার প্রফেসর হিসেবে, আপনি যদি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কয়ে দেখেন আমি ইসলামী ব্যাংক হসপিটালে যে টেস্টগুলো হয় এই টেস্টগুলোকে আমি গুরুত্ব দিই না। তো আমি বললাম আপনি যদি ইসলামী ব্যাংক হসপিটালের টেস্টগুলোকে গুরুত্ব নাই দিয়ে থাকেন তাহলে আপনি কেন এই টেস্টগুলো আমাকে বারবার করাচ্ছেন, এতগুলো আলট্রা দিলেন, ইউরিন টেস্ট দিলেন, ব্লাড টেস্ট দিলেন, CBC দিলেন, অনেকগুলো টেস্ট করাইছেন। তো আমরা এটা জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য দিই, আমি দেখলে আমরা বুঝি, আর আপনি বুঝলে তাহলে আমাদেরকে এরকম লক্ষ লক্ষ মানে রুগীদেরকে আপনারা এত টেস্ট দিয়ে হয়রানি কেন করেন, আমি তো না হলে তো 10-15 হাজার টেস্ট করাইছি। উনি বলে যে এটা আমার কিছু করার নাই। হ্যাঁ, এরপর আমি ওনাকে বললাম ম্যাম তাহলে আপনি আমার যে বাচ্চাটা এভাবে যে শেষ করে দিলেন, আপনাদের কাছে আসি আমরা স্বাস্থ্যসেবার জন্য, স্বাস্থ্যসেবার পরিবর্তে যদি আমাদের জীবনে শেষ হয়ে যেত আমরা আপনার কাছে কী পেলাম? অনেকক্ষণ ওনার সাথে অনেক কথা কাটাকাটি, উনি আমাকে অনেকভাবে লজিক দেখায়। তখন আমি ওনাকে বললাম ম্যাম আপনার কথা আমি সবই মেনে নিলাম, এই যে আপনার প্রেসক্রিপশনটা আপনি আমাকে প্রথম দিন দিলেন, এই যে প্রেসক্রিপশনটা প্রথম দিন আপনি আমার কোনো টেস্ট না করে আপনি আমাকে ইউরিন অ্যান্টিবায়োটিক দিলেন ইউরিনের জন্য, কিন্তু যখন আমার রোগ ধরা পড়ছে সেদিন আপনি আমাকে ইউরিন অ্যান্টিবায়োটিক কেন দিলেন না? ইউরিন অ্যান্টিবায়োটিক দিলে তো আমার বাচ্চার যে বাচ্চার মায়ের এই মূত্রথলিতে প্রবলেমটা হইতো না। উনি বলে যে সেটা আমি এই টেস্টকে বিশ্বাস করি না, এই টেস্টকে আমি বিশ্বাস করি না, এই যে টেস্টের রিপোর্টগুলো দেখেন আপনি, এটা হলো প্রথম দিনের টেস্ট আল্ট্রাসাউন্ডের রিপোর্ট, এরপর হচ্ছে এই টেস্ট, এই টেস্টে সিস্টারসিস ধরা পড়ছে। উনি বলে যে এগুলো মানে আমরা কাউন্ট করি না, আমি জাজমেন্ট করি না। তখন আমি ওনার প্রতিটা কথা কিন্তু আমি ভিডিও করছি, আধা ঘন্টার ভিডিও আছে ওনার সাথে যে কথোপকথন হয়েছে।
লাস্ট পর্যায়ে আসে উনি বলল যে আপনাকে কী করলে আপনি খুশি হবেন। আমি বললাম যে আমার বাচ্চাটাকে ফেরত দিলে আমি খুশি হব। উনি বলল যে আপনার বাচ্চাকে তো আমি ফেরত দিতে পারবো না, আপনি আমার সাথে কথা বলেন তাহলে আমি 3 মাস পরে আপনার বাচ্চা কনসেপ্ট আবার হওয়ার জন্য আমি চেষ্টা করবো। আমার অভিযোগটা হচ্ছে যে আমার বাচ্চা তো নষ্ট হয়ে গেছে, বাচ্চা তো আর পৃথিবীতে আসবে না, কিন্তু এভাবে কত মায়ের বুক খালি হবে। আর এইসব ডাক্তারদের উপযুক্ত বিচারের আওতায় আনলে বাচ্চা যে মারা গেছে, আজকে কখন মারা গেছে? আজকে মারা গেছে আপনার এই যে সন্ধ্যায় রাত 9টায় অ্যাবর্শন হয়েছে, এই যে 9টা আমার কাছে এগুলো আছে ডাক্তার যে দেখেছে। আপনি যে টেস্টগুলো দিয়েছেন এই টেস্টগুলো কি এখান থেকে এখান থেকে করা হয়েছে? ইসলামিক, হ্যাঁ, করার কথা ছিল। উনি লিখছে যে দেখেন না, প্রতিটা জিনিস ডকুমেন্টারি, আমার আমার প্রতিটা কথা কিন্তু ডকুমেন্টারি। আমার কথা হলো সঠিক শিখিয়েছিল আমার বাচ্চাটা নষ্ট হতো না, ওর মূত্র নালীতে প্রবলেম, তাহলে আপনি ওটাতে ট্রিটমেন্ট না করে আপনি কী ট্রিটমেন্ট দিলেন আমাকে? এটা 100% ভুল চিকিৎসা ছিল, 100% শাকিল ইসরাতে ভুল চিকিৎসা দিয়েছেন। এখন ইসরাত জাহান কি করছেন বল যে আপনার বাচ্চা তো যেহেতু নষ্ট হয়ে গেছে, আমরা তো এখন আপনার ডিএনসি করানো ছাড়া আর উপায় নাই। তখন বললাম যে কী করবো, আর বাচ্চার মাকে তো বাঁচাতে হবে, বাচ্চা হারালাম, বাচ্চার মাকে তো আর মেরে ফেলা যাবে না, তার জন্য আমরা ডিএনসি করার জন্য অনুমতি দিলাম। এবং অনুমতি দেওয়ার পরে এই যে ডিএনসি করছে যে জিনিসগুলো নিয়ে আসছে, দেখেন আপনার ওই ডকুমেন্টগুলো দেখাচ্ছে আপনাকে, আচ্ছা 3 মাস চলতেছে। হসপিটাল কর্তৃপক্ষের সাথে অ্যাডমিনের সাথে কথা বলছি, উনি বলছে আপনি চাইলে মামলাও করতে পারেন, আমি না করবো না, আবার মামলা করে এটাও বলবো না, কিন্তু কালকে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার 10টা 11টার দিকে থাকবে, তখন আমরা কথা বলবো। আমি চাচ্ছি যে এটা আইনগত ব্যবস্থা না হোক, আইনগত ব্যবস্থা নিয়ে মানে এদেশের মানুষ সচেতন হোক, এবং এইসব ডাক্তারদের বিরুদ্ধে মানুষের যে ভুল চিকিৎসা করা এরা, এদের বিরুদ্ধে মানুষ যেন সোচ্চার হয়। 100% আমি মামলা করবো। এই যে বাচ্চাটা ইয়ে করছে দেখেন, আমি মিডিয়া বাহিনীর মাধ্যমে জানতে মানে সারা বাংলাদেশের মানুষ জানুক, প্রতিটা জায়গায় গত কয়েকদিন আগে আমাদের এক বন্ধু ভুল চিকিৎসা চট্টগ্রাম ম্যাক্স হসপিটালে মারা গেছেন, এভাবে কত মায়ের প্রাণ ঝরবে? আর না এখন আমি তো গত পরশুদিন ডিউটি করে গেছি বুঝছেন, আর আমি গতকাল গবডে কাটাইছি, আজকে রাত্রে আমি আসছি। এখন যদি কিছু হয়ে থাকে, যদি আমাদের সে রুগী কেন্দ্রিক কোনো তথ্য চায় তাহলে আমি সে রুগীর কথা বলে সেটা আমরা কথা বলবো বুঝছেন। আমি আসলে এইভাবে এখন এখন আমি আপনার সাথে কথা বলা মানে আমি আপনাদের সব তথ্য দিতে পারবো না।